সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদেরকে প্রীতিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। দর্শক, এখন আপনাদেরকে নিয়ে এসেছি আফতাবনগর গরুর হাটে। তো যারা গরু ক্রয় করতে চান কুরবানির জন্য, তারা এই হাটে চলে আসতে পারেন, স্বল্প মূল্যে গরু ক্রয় করতে পারবেন। তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, বেশ ছোট বড় অনেক ধরনের গরু এখানে রয়েছে। তো চলুন আমরা একটু কথা বলি ব্যাপারীদের সাথে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? ইনশাআল্লাহ ভালো। কোথা থেকে আসছেন? আমরা চুয়াডাঙ্গা জেলার থেকে আসছি। চুয়াডাঙ্গা? জি। কতগুলো গরু নিয়ে আসছেন? আমি 9টা নিয়ে আসছি। 9টা? জি। কাস্টমার কি আসতেছে? কাস্টমার আসছে, দামে পড়ছে না, দিচ্ছেনি হয়তো, দামে মিলতেছে না। মিলতেছে না। আচ্ছা, এই যে গরুটা দেখতে পাচ্ছি, এটা আপনার গরু? জি, এটা আমার গরু। এটা কয় দাঁত? চার দাঁত। চার দাঁত। কতটুকু মাংস হবে? মাংস 6 মণ হবে। 6 মণ। এটা কত টাকা দাম চাচ্ছেন? দাম চাচ্ছি আমরা 140। বিক্রি করবেন কত হলে? কতটুক মাংস হবে? মাংস মোটামুটি 5 মণ একটু বেশি হবে। আমার ভাইয়া কথা বলা কেন? দর্শক দেখতে পাচ্ছেন একজন কাস্টমার আসছে, দরদাম করতেছে, একটু দেখানোর চেষ্টা করছে আপনাদেরকে। দাম বলেন। দাম চাচ্ছি 140। দাম চাইলে তো হবে না? না, চাপি তো হবে। রাখবেন কতটা বলেন আপনারা, আমরা তো হয়তো চাবই। আসেন, কোনো সমস্যা নেই। এ ভালো মানুষ, কিছুই সত্যি দেই কত দাম বলতেছেন? আপনি কত বলতেছেন? 70। আচ্ছা, এই যে পাশের এটা, এটা আমার। এটা কত, কয় দাঁত? একটু ভাই, এটা কয় দাঁত বললেন? এটা 4 দাঁত। 4 দাঁত। এটা কতটুকু মাংস হবে? 6.5 থেকে 7 মণ। এটা কত টাকা দাম? স্যার, দাম চাচ্ছে 180,000। বিক্রি করবেন কত হলে? মোটামুটি 130-135। মানে 130-135 হলে আপনি বিক্রি করবেন? জি। আর দর্শক দেখতে পাচ্ছেন এটা 4 দাম, এটা 6.5 থেকে 7 মণ মাংস হবে, মানে 130,000 টাকা হলে এটা বিক্রি করবেন। আচ্ছা, পাশেরটা একটু দেখি ভাই। এটা কয় দাম? এটাও 4 দাম। জি। এটা কতটুকু দাম মাংস হবে? এটাই মাংস 5 মণ হবে। 5 মণ হবে? জি, 5 মণ। এটা কত দাম চাচ্ছেন? দাম চাচ্ছে 120,000। 120,000। আপনি বিক্রি করবেন কত হলে? 100,000 খালি বিক্রি করবেন। 100,000 খালি বিক্রি করবেন? জি। আচ্ছা, তো পাশে যে শুয়ে আছে এটা আপনার? জি, এটা আমার। এটা কয় দাঁত? এটা তো একটু বড় সাইজ মনে হচ্ছে। জি, এটা 4 দাঁত। এটা 4 দাঁত। এটা কতটুকু মাংস হবে? এটা মাংস 8 মণ হবে, 7.5 মণ। 7.5 মণ, 8 মণ। জি, এটা বড় গরু। এটা বিক্রি করবেন কত হলে? এটা দাম চাচ্ছে 200। মানে দাম 2 লাখ চাচ্ছে? 2 লাখ টাকা দাম চাচ্ছে। বিক্রি? বিক্রি এখন দেখা যাচ্ছে 30-40 হলেই বেশি দেবো। 30-40 হলে? জি। আচ্ছা, মানে কাস্টমার কি খুব কম? কাস্টমার আসছে কিন্তু দাম কম বলছে। দাম কম বলতেছে? জি। এই গরুগুলো আপনার কেনা না? এগুলো আমার পালা গরু। পালা গরু? জি। আচ্ছা, ঠিক আছে ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। দর্শক, যারা সিঙ্গেল গরু কিনবেন তাদের জন্য গরুগুলো দেখাচ্ছি, ছোট ছোট গরু, ছোট সাইজের। তো চলুন আমরা একটু ব্যাপারের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো। আঙ্কেল কোথায় থেকে আসছেন? পাবনা থেকে আসছি।
কতগুলো গরু নিয়ে আসছেন? গরু আনছি তো মেলা কটে, এখানে আছে 10টা, ওখানে আছে 14টা এখনো। এমনকি ক্রেতারা আসে নাই? না, আসতে তো টুকটাক আসে, দাম চাই, দাম কয় বহুত কম, অর্ধেক দাম কয়। দাম কম বলে? হ্যাঁ, দাম কম বলে। ও আচ্ছা, এই যে গরুটা দেখতে পাচ্ছি, এটা কয় দাঁতের গরু? ওটা দুই দাঁত। দুই দাঁত, এটা কতটুকু মাংস হবে? এটার মাংস হবে 5.5 ফুট আছে। এটা কত দাম চাচ্ছেন? এটার দাম চাচ্ছি তো চাওয়া চাচ্ছি 1,80,000। 1,80,000। বিক্রি করবেন কত হলে? বিক্রি ধরেন আপাতত 30। মানে 1,30,000 হলে বিক্রি করবেন? আচ্ছা, পাশের যে কালো গরুটা, পাশের কালো গরু একই দামের, একটু এদিকে আসবেন আঙ্কেল। এটাও কি দুই দাঁত? হ্যাঁ, ওটাও দুই দাঁত, ওটা দুই দাঁত, এটাও একই দাম? একই দাম। আচ্ছা, ওই যে বড় গরুটা? বড় গরুটার দাম বেশি। একটু আসেন এদিকে। বড় গরুটার দাম চাচ্ছে 1,80,000। এটা কয় দাঁত? এটা দুই দাঁত। দুই দাঁত, এটা 1,80,000 চাচ্ছেন? হ্যাঁ, 1,50,000 নিতে পাতার দোড়াই। আচ্ছা, মানে 1,50,000 হলে বিক্রি করবেন? 1,50,000 হলে বিক্রি করবেন। সব দেশি গরু তাই না? দর্শক, আপনাদেরকে দাম জানানোর চেষ্টা করছি যে ওনারা কত হলে বিক্রি করবেন। দেখতে পাচ্ছেন দর্শক, তারপরে পাশে ওই গরুগুলো কার? একটু ওইদিকে আসবেন মুরব্বি। আসসালামু আলাইকুম। কতগুলো গরু আনছেন আপনি? 11টা। কই থেকে আসছেন? কতটুক মাংস হবে? 5.5 থেকে 6 মন। এটা কত দাম চাচ্ছেন? 170-180। বিক্রি করবেন কত হলে? বিক্রি করব, আমরা তো এমনি বাজারে কিনে খাইছি, এরা 22,000-24,000 টাকা মন কিছুদিন আগে। এখন এরা কোরবানির মার্কেটে কত কিনবিনি, এর ব্যাপার, এরা তো কয় পানির দাম আসে না। তারপরে আপনার আশা কতটুকু? এরা আমার আশা যে এখন ঈদের মার্কেট, আগেই তো 22,000-24,000 টাকা মন হিসেবে বেচা কেনা হয়েছে, এখন তাতে একটু বেশি আশা করি যে একটু বেশি হলে পোষা যায় না। এই বেশি কত মানে কত হলে? একটু বেশি যে 28-27,000 টাকা মন হিসেবে যদি কেনা বাসা হয় তাহলে কিছুটা আমার পোষা মোটামুটি। মানে কত টাকা? টাকার অঙ্ক, টাকার অঙ্ক তাতে এখন 120-130 এরকম। মানে 1,20,000-30,000 হলে বিক্রি করবে? 30 হলে বিক্রি। আচ্ছা, পাশেরটা? আপনার বিক্রি করবেন কত হলে? বিক্রি আর কত করে? 25-30 এরকম। মানে 1,25,000-30,000 এর মধ্যে হলে বিক্রি করবেন? হ্যাঁ, আশা করছি। আর পাশের এটা? এটা আমি চাবো না, ধরেন এটার ওজন আছে 4 মন। 4 মন। এটা কয় দাঁত? এটা দুই দাঁত? দুই দাঁত। এটা কত দাম চাচ্ছেন? এটা চাবো না, 110। 1,10,000। হ্যাঁ, এটা 85-90 যদি বাজার এই সামান্য কিছু লাভটা, মানে 80-90 মধ্যে হলে বিক্রি করবেন? আচ্ছা, এটাও ক্রস জাতের না? হ্যাঁ, এটাও ক্রস। মানে আপনার এখানে সবই ক্রস? ক্রস, ক্রসগুলো তো ভালো। আচ্ছা, যে পাশে কালোটা? এটা 3.5 মন। কয় দাঁত হবে এটা? এটা কত দাম চাচ্ছেন? এটা 95 চাইছি, আমি বেশি দাম চাই, এটা 80-82 হলে বেশি বেচা যাবে। আচ্ছা, 80-82 হলে বেশি লাভ আসবে না, তাতে এরা এসে কয় 45,000। এর কাছে এই এই গরু আনারাই তো, এই মানুষ হলে বোকা। এগুলো কি কিনে আনছেন না পালের গরু? কেনাই তো। কেনা? হ্যাঁ। আচ্ছা, কোন হাট থেকে কিনছেন? কেনা বাড়ির ঘরতে, আমার সাথে আইলা ওই হলুদগড় যে গৃহস্থ আছে, গৃহস্থ বাড়ি, গৃহস্থর কাছ থেকে কিনে নিয়ে আসছেন। আচ্ছা, এই পাশে এটাও আপনার? পাশে গেল ওনার। আচ্ছা, আর দর্শক, আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম যে এবার ক্রেতা নেই, বিক্রেতারা অনেকটা বিপদেই আছেন। এরা পানির দামে গরু কিনে খা খা অভ্যেস হয়ে গেছে, কত ব্যাপারী বাড়িঘর ছাড়িয়ে পলাইছে, দেশ ছাড়িয়ে বাহি আনে নিয়ে, তার বাড়িঘরই নাই। আচ্ছা, 17 বছর খালা দাজে আর আমালে 1 বছর পানির দামে গরু বেছিলাম, এ বছর কত লোক বিটে বাড়ি না ছাড়িয়ে পলাইছে।
দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, যারা কুরবানির গরু ক্রয় করতে চান আগেভাগে এসে ক্রয় করতে পারবেন স্বল্প মূল্যের মধ্যে। সুপ্রিয় দর্শক, হাটটা এখনও আমরা ফাঁকা দেখতেছি, এখনও ক্রেতাদের জমজমাট কোনো ই হয় নাই। তারপর আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছি যে যারা কুরবানির গরু কিনবেন তারা আপনার নগর হাটে এসে গরু ক্রয় করতে পারবেন।